নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। দর্শকবৃন্দ, আগামীকালকে গ্রেড ফোর এর এক্সাম সমগ্র আসামের বিভিন্ন জায়গাতে হবে। সেই জন্যই আসামে আগামীকালকে ইন্টারনেট থাকবে না সকালবেলা 8:30 থেকে 4:30 পর্যন্ত। সকালবেলা 8:30 থেকে 4:30 পর্যন্ত যদি আপনারা কোনো কাজ করছেন, তাহলে আপনারা সেই হিসাবে আপনারা আপনাদের কাজ সবকিছু করে নেবেন ইন্টারনেটের যদি আপনাদের প্রয়োজন হয়। দর্শকবৃন্দ, আজকে আমাদের শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদী, সেখান থেকে এক অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষেরা একটা লাশকে ভাসানো অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, সেই লাশকে উদ্ধার করে শিলচরের SMCH এ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আসামের যারা রাজ্য সরকারের যে সকল কর্মচারীরা আছেন, তাদের জন্য হচ্ছে সুখবর। 30 অক্টোবরের আগে পাবেন উনারা বেতন। দীপাবলির উপহার দিচ্ছে আসাম সরকার। আসাম সরকারের তরফ থেকে এই ঘোষণাটা চলে আসে। দর্শকবৃন্দ, চা বাগানের যদি আপনারা বানিয়েছেন ঘর এবং আপনারা চা জনজাতির লোক নন, তাহলে আপনাদের জন্য হচ্ছে একটা বিশেষ খবর। সেই চা বাগানের যে জায়গা, সেই জায়গাগুলো সংরক্ষণ করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকার নতুন একটা ওনারা নিয়ম এনেছেন। বলে দেওয়া হয়েছে, চা বাগানের জায়গাগুলো বেদখল মুক্ত করার জন্য মিশন বসুন্ধরা 3.0 এর অধীনে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। চা বাগানে এখন থেকে চা জনজাতির লোকেরাই শুধু ঘর বানাতে পারবে, অন্যরা সেখানে ঘর বানালে সেটা অপরাধমূলক কাজ বলে সেটা বিবেচনা করা হবে বলে সেটা জানানো হয়েছে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি সামাজিক মাধ্যমে সেটা নোটিশ উনি বের করে দিয়েছেন যে যে কি কি ব্যবস্থা নেওয়া হবে বলে। বলে দেওয়া হয়েছে, 2022 সনের 31 ডিসেম্বরের আগে যারা ঘর নির্মাণ করেছিলেন, উনাদেরকে যদি উনারা, তারপরে দেখা হবে যদি উনারা খিলঞ্জিয়া হন, তাহলে উনাদেরকে এককালীন রেহাই দেওয়া হবে, এককালীন রেহাই দেওয়া হবে এবং উনাদেরকে 10% প্রিমিয়ামে ভূমি শৃঙ্খলিত করার সুবিধাও উনাদের দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, সামাজিক মাধ্যমে সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, চা বাগানের জমির উপর এখন থেকে কোন বাহিরের কোন লোক ঘর বানাতে পারবে না, যদি ঘর বানায় তাহলে অপরাধমূলক কাজ বলে বিবেচনা করা হবে। আপনারা কি চা বাগানে জায়গা রেখে আপনারা ঘর বানানোর জন্য চিন্তা করছেন? সেইগুলা অনেক থাকে, সেগুলা সেই কাঁচা পাট্টার জায়গা, তো আপনারা তাহলে কিন্তু সাবধান থাকবেন। নতুন নিয়ম এসে গেছে অলরেডি আমাদের আসামে। দর্শকবৃন্দ, চা বাগানের জায়গা নিয়ে, চা বাগানের জায়গাতে কোনো ধরনের প্রজেক্ট ঘর করার আগে 100 বার ভেবে চিনতে আপনারা কাজে হাত দেবেন, নাহলে কিন্তু হয়তো আপনাদের সেই প্রজেক্ট বিফল হতে পারে, আপনাদের ঘরও সেটা ভাঙা হতে পারে। দর্শকবৃন্দ, এরকম অনুমান করা হচ্ছে 2022 ইংরেজির 31 ডিসেম্বরের আগে যদি কোনো খিলঞ্জিয়া যদি ঘর বানিয়েছে, তাদের যদি সব কিছুতে প্রমাণ হয়, তাহলে তাদেরকে এককালীন রেহাই দেওয়া হবে এবং তাদের কাছ থেকে 10% প্রিমিয়ামে তাদের ভূমি শৃঙ্খলিত করার সুবিধাও দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 2022 ইংরেজির মানে আপনাদের 2023-এর জানুয়ারি থেকে যদি আপনারা সেখানে কোনো ধরনের ঘর বানিয়েছেন, জায়গা কিনে কোনো প্রজেক্ট করেছেন, তাহলে আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন। আমাদের সমগ্র বরাকবেলি এবং আসামের জন্য বিরাট একটা দুঃখজনিত খবর আসছে। দর্শকবৃন্দ, আমাদের বরাকবেলির সব থেকে পুরনো পত্রিকা, সেই পত্রিকা বন্ধ হয়ে গেছে। দর্শকবৃন্দ, যে পত্রিকা সকালবেলা অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের চায়ের কাপের সঙ্গে সবসময় হাতে ছিল, সেই পত্রিকা বন্ধ হয়ে গেছে। খুবই দুঃখজনিত একটা ব্যাপার। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের দৈনিক প্রান্তজ্যোতির কর্তৃপক্ষ মহোদয় গতকালকে উনি একটা নোটিশ যুগে উনি জানিয়েছেন যে 25 তারিখ থেকে আর্থিক লস হওয়ার কারণে উনি সেই দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকাটা উনি বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে উনি এরকম জানিয়েছেন। দর্শকবৃন্দ, অনেক মানুষ সেই দৈনিক প্রান্তজ্যোতিতে কাজ করে ওনাদের পরিবার চলতো। দর্শকবৃন্দ, সেখানে আপনাদের সেই রিপোর্টার থেকে শুরু করে অফিসে যারা কাজ করছেন, এডিটর থেকে শুরু করে অনেক মানুষ, দর্শকবৃন্দ, খুব খারাপ লাগলো এই খবরটা শুনে। এবং আমরা আশা করি এই পত্রিকাটা অন্য কেউ হয়তো সেটা কিনে চালাতে পারবে বলে আমরা এরকম আশাবাদী। দর্শকবৃন্দ, একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চারুবালা রায়, 85 বছর বয়স, রাঙ্গাবাগ পার্ট 1, কাটলিছড়া হাইলাকান্দিতে বাড়ি। 22 অক্টোবর থেকে সেই মহিলা নিখোঁজ, সেই বৃদ্ধ মহিলা নিখোঁজ। এবং যদি কেউ যদি আপনারা দেখেছেন সেই বৃদ্ধ মহিলাকে কোথাও দেখতে পেয়েছেন, তাহলে ওনাদের বাড়ির দেওয়া নম্বর 9738832813 এই নম্বরে আপনারা কল করে আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের বৃহৎ ঘোষণা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে। মুদ্রা যোজনাতে আগে লোন লিমিট ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা অবধি
যারা স্টার্ট আপ করছেন, যারা এন্টারপ্রিনিয়ররা, যারা উদ্যমীরা, ওনারা লোন নিতে পারতো। এখন ফাইন্যান্স মিনিস্ট্রির তরফ থেকে একটা নতুন একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে এখন থেকে সেই লোন লিমিটটা 10 লক্ষ ছেড়ে সেটা 20 লক্ষ করে দেওয়া হয়েছে, 20 লক্ষ করে দেওয়া হয়েছে, যাহাতে স্টার্ট আপ যারা করছে, যারা উদ্যমী যারা আছেন, ওনারা যারা ব্যবসা করতে যারা চান, ওনারা যাহাতে ভালো একটা আর্থিক সাহায্য পাক, যাহাতে ওরা আগে আগে এগিয়ে যেতে পারে। তার জন্যই সেই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে এই বিশেষ একটা সিদ্ধান্ত। দর্শকবৃন্দ, আপনারাও যদি মুদ্রা লোন কিভাবে অ্যাপ্লাই করতে হয় জানতে চান, তাহলে আপনারা আপনাদের যেখানে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আপনারা ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে সেখানে আপনারা জানতে পারবেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেইলেবল আছে, বা গুগলও আপনারা টাইপ করলে সেখানে অনেক ইনফরমেশন তথ্য আপনারা পেয়ে যাবেন কিভাবে মুদ্রা লোনটা অ্যাপ্লাই করা যায়। দর্শকবৃন্দ, আসন্ন ধনতেরস ও দীপাবলি উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর ধামাকা ডিসকাউন্ট ও হীরার গহনার মূল্যের উপর 20% পর্যন্ত ছাড়। তাছাড়া পাচ্ছেন প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। এখানে পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ারও সুযোগ আছে। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রুট, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 03842-234063। কাছাড়ের শিলচর সিকুনার একটি মেয়ে পাপিয়া দাস ইন্ডিয়ান আইডলের স্টেজে গিয়ে পারফর্ম করেছে, সমস্ত বোরাকবেলির জন্য একটা বিরাট বড় একটা গৌরবের বিষয়। এবং আমরা আশা করছি সেই পাপিয়া দাস, সেই পাপিয়া দাস ইন্ডিয়ান আইডলে গিয়ে সেই আরও 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 নাম করবে, আরও এগিয়ে যাবে বলে এরকম আমরা আশা করছি। শ্রীকুনার মাছঘাটে সেই পাপিয়া দাসের বাড়ি, বাবার নাম হচ্ছে হীন দাস বলে সেটা জানা গেছে। দর্শক, শিলচর জয়ন্তিয়া সড়ক, সড়ক যেটা আসামমালা প্রকল্প, সেই প্রকল্পের রাস্তা হচ্ছে 2 নম্বরই, স্থানীয়দের এরকম অভিযোগ। বিহারা যে এলাকা যেখানে আসামমালার রাস্তা বানানো হয়েছে, বিগত 1 বছরের উপরে হয়ে গেছে, সেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। সেখানে কালপাট যেগুলো বানানো হয়েছে, সেই কালপাট 1 মাস না হতে হতেই সেখানে ভেঙে পড়ে গেছে। দর্শকবৃন্দ, কালপাটের উপরে মাটি, কিন্তু কালপাটের নিচে সম্পূর্ণ ভেঙে গেছে। দর্শকবৃন্দ, মানে স্থানীয়রা অভিযোগ করছেন সেটা 2 নম্বরই ভাবে সেটার কাজ করা হচ্ছে, এবং সরকারের কাছে সেই রাস্তার উপর নজর দেওয়ার জন্য, যেহেতু জনতার টাকা, জনতার ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা বানানো হয় এবং জনতার জন্য যাহাতে ভালো হয় তার জন্য জনতারা এরকম সরকারের কাছে ওনারা আহ্বান করেছেন। দর্শকবৃন্দ, ও তো রাস্তা কালপাট ভাঙ্গি এমনি ঘুরি যা আর কি, এটা বলে আসাম মালা কালপাট, HMM রোডের কালপাট, ও তার রোড নি, এটা দি মানুষের আসাম টাইপের ঘর বানাই না, নিজের হয়ে যা দিয়ে আর সরকারি হয়ে যা, তো তার রোড লাগানি হলো দেব রাস্তা কালপাট ভাঙ্গি গেলাম হয়ে গেছে কি তোলে দিয়া, হ্যাঁ নতুন কালপাট 3 মাস হয়েছে না, ওটা কালপাটো কাম চলে কেমন দিন আগে ভাঙিছে, ওর তো ভাঙ্গা হয়ে আছে 1 মাস আগে ভাঙিছে, মাটি দিয়ে উড়ে লেগিয়া রাখি দিছে বুঝা যান না, উপরে মাটি বালাইয়া বড়িয়া রাখি দিয়া তোলে দি ভাঙ্গিয়া পুরা দামি গেছে, তো দেখো পুরা আকাশ দেখা যা আরো ভাই দিয়া কালপাটে দিয়া, তোরা আরো আগে গেলেও দেখো আকাশ আলো পর্যন্ত। কাছাড় জেলার বোরজালেঙ্গা নয়াবিল পার্ট 1-এর 393 নং দিলুরাম কিষান স্কুলে শুধু একজন শিক্ষক, আগে শিক্ষক ছিলেন, ট্রান্সফার হয়ে গেছেন, এখন একজন শিক্ষিকা আছেন, ছাত্রছাত্রী আছেন 86 জন। একজন শিক্ষিকা কিভাবে 86 জন ছাত্রছাত্রীকে পড়াবে তা নিয়ে এখন সেখানের যারা গ্রামবাসী, যারা অভিভাবক আছেন, ওনারা খুবই চিন্তায় আছেন, এবং আসাম সরকারের কাছে বা শিক্ষা বিভাগের কাছে ওনারা রিকোয়েস্ট করেছেন যে সেই 393 নং দিলুরাম কিষান যে স্কুল, সেই স্কুলে আরো 2 জন শিক্ষক দেওয়ার জন্য সেখানে গ্রামবাসীরা এরকম সরকারের কাছে অনুরোধ করেছেন। দশমিন্দ, আমাদের এই স্কুল 393 নং গেলুরাম কিষান স্কুল, গত 7 মাস আগে আমাদের স্কুলে 3 জন টিচার আসলা, এর মধ্যে আমাদের মন্তোষ মোহন দেব তান রিটায়ার্ড হয়ে গেছে, এই তাইন চলে গেছে, এবং এখন 2 জন আমাদের টিচার শিক্ষক শিক্ষিকা 2 জন আসলা, এর মধ্যে আরেকজন ট্রান্সফার হয়ে চলে গেছে, এখন আমাদের 1 জন ম্যাডাম, তাই এই যে 86 জন ছাত্র ছাত্রীদের সঙ্গে কি কি হিসাবে তাই পড়ালেখা করতে, এটার ব্যবস্থা আমরা চাই। এই স্কুলটা কোন জায়গায় পড়ে? এটা বোরজালেঙ্গা নয়াবিল পার্ট 1। স্কুলের নামটা বলেন, 393 নং গেলুরাম কিষান LP স্কুল।
ওখানে আপনারা কি চাহিদা? যত সকাল একজন শিক্ষক আইত, তো দর্শক বিন্দু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য স্বার্থ সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।